ও বৃষ্টির কারণে আমরা আশ্রয় নিয়েছি। এই যে জাহিদ ভাই, অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে আমরা, আমাদের দুইটা হিট হয়েছে, দুইটা না, ভালো সাইজ। কিরকম সাইজ হতে পারে বলেন তো? একটা 1 কেজি, একটা কাছাকাছি কাছাকাছি, একটা 1 কেজি আর একটা হচ্ছে কাছাকাছি। তো ভিডিও হয় নাই, কারণ হচ্ছে ক্যামেরা সেট করা ছিল না। আমরা নতুন জায়গায় আইছি, এই জন্য দেখলাম দূর মাছ হচ্ছে না, ক্যামেরা সেট করে হবে কি, কিন্তু এর মধ্যে কাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আপনারা হয়তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, অনেকটাই কাঁচা হাত মনে হচ্ছে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি আসলে আজকে লেফট হ্যান্ড একটা রিল ব্যবহার করতেছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড। তো এই জন্য এরকম মনে হচ্ছে, কিছুদিন ব্যবহার করলে অবশ্যই আবার ঠিক হয়ে যাবে। এখন অনেকে আবার বলতে পারেন, ভাই এই রিলটা কি, দেখেন অ্যাটাক হয়েছিল কিন্তু কাজ হয়নি, ভালোভাবে মুখে নিতে পারেনি। তো যাই হোক, এই রিলটা হচ্ছে লেফট হ্যান্ড ইকোডা ব্ল্যাক থান্ডার একটা রিল, পরবর্তী আরো কিছু বলবো এই রিল সম্বন্ধে। তো অনেক যে আমাদের একটা হিট, হেভি সাইজ, 1 কেজি হবে ইনশাআল্লাহ। দিব? হ্যাঁ হ্যাঁ দেন। ও ও আউ, ধরেন ধরেন ধরেন, এইটা ধরেন, এটা থামেন, এটা গিয়ে করাই। ওয়াও ওয়াও বন্ধুরা, ওয়াও ওয়াও ওয়াও। যাই হোক, আসলে ক্যামেরা আমরা স্থান পরিবর্তন করেছি, যে জায়গায় আপনারা প্রথমে প্রথম ফুটেজটা যেখানে দেখছিলেন ওইখান থেকে আসলে আমরা সরে আসছি। তো যার কারণে দেখলাম যে না, মাছ তো হচ্ছে না, হবে কি না, এই জন্য ক্যামেরা ব্যাগে ছিল, তারপরে আবার মাছ ইটার পরে লাগাইলাম আর কি। আসলে লুর ফিশিং এমন একটা ফিশিং যেটা আপনার কখন হিট হবে এটা কেউ বলতে পারবে না। তো আসলে সবসময় প্রস্তুত থাকা উচিত লুর ফিশিং এর জন্য, যে কোনো সময় আপনার লুরের উপরে অ্যাটাক হইতে পারে, যে কোনো সময় আপনি প্রস্তুত না ওই টাইমে হইতে পারে, এরকম আসলে সম্ভাবনা লুর ফিশিং এর ক্ষেত্রে। তো যার কারণে এরকম হয়েছে আর কি, ক্যামেরাটা আসলে সেট ছিল না, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, এখন লেফট হ্যান্ড আমি শুরু করছি আর কি। তো আসলে কিছুদিন ব্যবহার করলে আবার মানে ডান হাতি অর্থাৎ রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মধ্যে কোনো আমার কাছে কোনো পার্থক্য থাকবে না, এটা জাস্ট ইউজের উপরে নির্ভর করে, এটাই হচ্ছে মূল বিষয়। আর লুর ফিশিংয়ে অনেকেই ফ্রগের কালার নিয়ে অনেক কথাই শোনা যায়, তারপরে আসলে আমার কাছে অনেকেই ফোন করছেন যে ভাই আমার কিছু ফ্রগ দরকার, আসলে আমার কাছে ওই রকম অ্যাট্রাকটিভ ফ্রগ আর নেই, শেষ হয়ে গেছে, যার কারণে আসলে আমি দেই না, সরাসরি না করে দেই, যে কারণ আমি আপনাকে এমন একটা ফ্রগ দিলাম যেটা দিয়ে কাজ হলো না। আসলে কালারটা অনেক বড় একটা ফ্যাক্ট লুর ফিশিং এর জন্য, যে যাই বলুক মন গড়ায় কথা অনেকেই বলে, এগুলো কথায় কান দেবেন না, লুর ফিশিং এ অবশ্যই কালার থাকলে তাড়াতাড়ি একটা মেজর ফ্যাক্ট লুর ফিশিং এর ক্ষেত্রে। তো যাই হোক, বর্তমান দেশে কিন্তু সাপের, রাসেল ভাইপারের কিন্তু অনেক একটা প্রবণতা দেখা দিছে, তো এই সময় আসলে এই জঙ্গলের মধ্যে ফিশিং না করাই বেটার। আর আমরা এখানে ইচ্ছা করলে গামবোট ব্যবহার করতে পারতাম, কিন্তু এইদিকে আসার কোনো প্ল্যান ছিল না আমাদের, ইভেন আমরা কেয়ারসও পরি নাই, এই কারণে যে আমাদের এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কাদা হয়ে গেছে, এইসব জায়গায় আসলে এইভাবেই আমরা চলে আসছি। কিন্তু আপনারা কখনো এই ভুল করবেন না, লুর ফিশিং করতে চাইলে অবশ্যই গামবুট ওভার সেফটি নিয়ে তারপরে আপনারা লুর ফিশিংয়ে নামবেন, বর্তমান যে পরিস্থিতি রাসেল ভাইপার নিয়ে। তো এ হচ্ছে বিষয়। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, অনেকে বলছেন যে ভাই ঘোলা পানিতে আসলে ফিশিং করা যায় কি না। দেখেন এখানে বৃষ্টি হয়েছে, তারপরে এত ঘোলা হয়নি, তো পানি অনেক ক্লিয়ার। তো ঘোলা পানিতেও হ্যাঁ, লুর ফিশিং ঘোলা পানিতেও হয়, কিন্তু আপনাকে এমন একটা লুর ব্যবহার করতে হবে যেটা পানির মধ্যে কম্পনের সৃষ্টি করবে, কারণ এখন যেহেতু এখানে পানি ক্লিয়ার অর্থাৎ লুরটা দেখে মাছ অ্যাটাক করতে পারতেছে, কিন্তু পানি ঘোলা হইলে তখন তো দেখতে পারবে না, তাহলে কিভাবে অ্যাটাক করবে। এই কারণে তখন আপনাদের এমন একটা লুর ব্যবহার করতে হবে যেটা পানির মধ্যে একটা কম্পোনেন্ট সৃষ্টি করবে, যেমন আমি একটা স্পিনার ব্যবহার করতেছি, তো এই রকম আর কি। যদিও এখানে স্পিনারের দরকার নেই, তারপরে দরকার আছে এখানে ফ্রি জায়গা এই জন্য, তবে
অনেকেই আমি দেখি বিভিন্ন জায়গায় দেখা যায় যে লুর ফিশিংয়ে এক জায়গায় অনেকবার থ্রো করতে হয়। দেখেন আমাদের তো জায়গা নেই, যার কারণে আমরা মূলত অল্প জায়গাতে একটু ঢিলাঢিলি করতেছি জাস্ট মনের শখটা মেটানোর জন্য। কিন্তু একটা জায়গায় এতবার ঢিলাইতে হয় না, মাছ যদি ওইখানে থাকে অল্প সময়ের মধ্যেই রেসপন্স করবে। আপনি ফার্স্ট ঢিল দিয়েছেন, দ্বিতীয় ঢিলেই কাজ হবে, এটাই আমার কাছে বেশি হয়েছে। এবং প্রথম ঢিলেই কাজ হয়েছে এইটাই অধিকাংশ সময় হয়েছে, আর অনেকবার বলতে আমরা 2-3 বার এরকম, এর বেশি আসলে এক জায়গায় ট্রাই করি না, এর মধ্যে থাকলেই কাজ হয়ে যায়। যেমন এখানে, এখানে এসে একবার আমি থ্রো করছি, দ্বিতীয়বারই মাছ অ্যাটাক করে ফেলছে বা লোডটা মুখে নিয়ে ফেলছে, তো হচ্ছে বিষয়। তো যাই হোক, রিল সম্বন্ধে আর একটা কথা বলে দেই, এখন অনেকেই প্রশ্ন করবেন। তো এই রিলটা হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার, তবে রিলটার দাম আবার অনেক, দাম কিন্তু 7,500 টাকা আমি নিয়ে আসছি, হয়তো সেলের জন্য নিয়ে আসলে আরও দাম বাড়বে। তো আসলে এত দাম দিয়ে নিয়ে আসা ঠিক না, জাস্ট লেফট হ্যান্ড স্যাম্পল হিসেবে দুইটা নিয়ে আসছিলাম, আমি একটা নিছি আর আমার নিপু ভাই একটা নিছে। আর আমার ওই যে ডান পাশে একজন ফিশিং করতেছে, আপনারা দেখতে পারতেছেন একদম ডানে ওই পাশে, ওটা হচ্ছে জাহিদ ভাই, আমার একটা হিট হয়েছে। তো আমারটা মাশাল্লাহ ইটস আ বিগ সাইজ, তবে ওটা কিন্তু মা বা কোনো পুরুষ হবে, কিন্তু ইয়া হবে না, বাচ্চা দেয় নাই বা ওদের কোনো 22-23 হয় নাই, হইলে কিন্তু অবশ্যই ছেড়ে দিতাম। এবং বাসায় নিয়ে যে যখন কাটাকাটি করছি তখন ওর পেটের মধ্যে কোনো ডিম বা ফিমেল কোনো ভাব আমার কাছে মনে হয়নি। তো যাই হোক, যদি আমরা এই সময় ফিশিংয়ের জন্য আমরা বারণ করি, তা আমাদের কাছে ওইরকম কোনো জায়গায় 22 বা কোনো জায়গায় 15 ঝাঁক থাকলে অবশ্যই আমরা ছেড়ে দিই, আমরা ওইটা ধরি না। তো আপনারাও এই বিষয়টা মাথায় রেখেই মূলত এখন ফিশিং করবেন। তবে লুর ফিশিংয়ের একদম সঠিক যে সময়, সেই সময়টা আরও কিছুদিন পরে, বর্ষা হয়ে যাবে, বর্ষা হয়ে যাওয়ার পরে পানি কমে যাবে, কমার পরে বিভিন্ন জায়গায় দেখবেন যে দেখেন এখানে এই বিলটাতে বৃষ্টি বা বর্ষার পানি না থাকার কারণে প্রচুর হারে আগাছা জন্ম নিছে। তো এই আগাছা জন্ম নেওয়ার কারণে হচ্ছে অনাবৃষ্টির কারণে, যদি ভালোভাবে বৃষ্টি হইতো পুরো বিলটা ডুবে যেত, তাহলে এত আগাছা জন্ম নিত না। তো যার কারণে মাছের থাকার মতো পরিবেশ যেখানে অল্প একটু গভীরতা আছে, একটা পুকুরের মতো আছে, এই রকম জায়গাতেই মূলত এই মাছগুলো এখন অবস্থান করছে আর কি। তো এইটাই হচ্ছে বিষয় যে আসলে বাংলাদেশ থেকে এই যে বর্ষা, তারপরে বৃষ্টি অনেক কমে গেছে, আগে অনেক বর্ষা হইতো যার কারণে অনেক মাছ ছিল, এখন ওই রকম মাছও নেই, বর্ষাও হয় না। আমি লুর ফিশিং শুরু করছি কিছু বেশি দিন হয় নাই, হয়তো 2 বছর হবে আর কি। তো এর মধ্যে আমি শুধু ধীরে ধীরে এই স্পটগুলো ধীরে ধীরেই সংকীর্ণ হয়ে আসতেছে, এটাই আমি দেখতে পারতেছি, কিন্তু বাড়তেছে না আর কি। তো এই হচ্ছে প্রবলেম। এই যে আমাদের জাহিদ ভাইয়ের একটা হিট হয়ে গেছে, আপনারা দেখেন জাহিদ ভাইয়ের একটা হিট হয়ে গেছে, এই যে এই দুইটা মাছ মূলত হিট হয়েছে, তারপরে আর হিট হয়নি। আর আমরা যে জায়গায় নতুন জায়গায় যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় মাছ আছে, কিন্তু অনেক কচুরি, অল্প একটু জায়গা ফাঁকা ছিল, ওই জায়গাতেই হিট হওয়ার কথা ছিল মূলত। তবে নেক্সটে আরেকদিন আমরা ট্রাই করব এইখানে। তো যাই হোক, আমার হাতের যে রডটা দেখতেছেন, এই রডের সাথে মূলত এই রিলটা কিন্তু অতটা ব্যালেন্স না, তো তারপরেও আমি ব্যবহার করতেছি এটার সাথে। আসলে একটু ছোট রিল হলে ভালো হয়, আর এই রিলটা হচ্ছে বড়, কিন্তু লাইন অ্যাক্সেস মাশাআল্লাহ, ঢিল দিলে একদম আপনার টার্গেট ওভার হয়ে যাবে, টার্গেট ফিল আপ হওয়ার পরেও ওভার হবে, এরকমই হয় আর ঢিল দিলে আর কি। ভালো অ্যাক্সেস পাচ্ছি আমি এই রিলটাতে থেকে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আর লুর ফিশিংয়ের নতুন নতুন জায়গা আরও খুঁজবো, তারপরে আমরা আবার লুর ফিশিংয়ে, এখনও 3-4 মাস পরে বের হব, 3-4 মাস পরে আসলে আমরা লুর ফিশিংয়ে একদম মানে ডেইলি না হলেও বের হব আর কি, মোটামুটিভাবে যখনই সময় পাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।